আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় নবম শ্রেণী শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি নবম শ্রেণী বাংলা তৃতীয় অধ্যায় রচনা পরিদৃষ্টিভঙ্গি বুঝি এর প্রথম পরিচ্ছেদ প্রায়োগিক লেখার 3.1.3 সংবাদ প্রতিবেদন তৈরি করি। দেখো এখানে একটি পিআই রয়েছে তোমাদের, এই পিআইয়ে তুমি যদি ত্রিভুজ পেতে চাও তাহলে অবশ্যই তোমাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। প্রিয় শিক্ষার্থী দেখো 3.1.3 সংবাদ প্রতিবেদন তৈরি করি। আসলে আমরা আগে ইনস্ট্রাকশনটা পড়ে নিই একটু। দেখো নিচে কিছু বিষয় দেওয়া হলো, অর্থাৎ নিচে অনেকগুলো বিষয় দেওয়া রয়েছে, বই উৎসব, স্কুলে বিজ্ঞান মেলা, বাংলা নববর্ষ উপলক্ষে গ্রামীণ মেলা, হ্যাঁ, জাতীয় দিবস উদযাপন, বিদ্যালয়ে লাইব্রেরির অবস্থা, বিনামূল্যে স্বাস্থ্যসেবা কর্মসূচি, সড়কের বেহাল দশা, শীতকালীন সবজির বাজার, এই যে অপশনসগুলো দেওয়া রয়েছে যে কোনো একটা তুমি কী করতে পারবে, 150 থেকে 200 শব্দের মধ্যে লিখতে পারবা। এটা শিক্ষক মহোদয় তোমাদের কার ভাগে কোটা দিবে, কোনটা দিবে আমি জানি না, তবে যার ভাগ্যেই যেটা দেখ না কেন সবগুলো কিন্তু উত্তর করা ইজি আছে। ওকে, সবার আগে আমি আজকে তোমাদের বই উৎসবটি উত্তর করে দেখাচ্ছি। ওকে, এই বই উৎসবে তুমি যদি উত্তর করতে পারো তাহলে পরেরগুলো উত্তর করতে পারবে, আর তুমি যদি না পারো তাহলে কমেন্ট সেকশনে লিখবে কার কোনটির উত্তর দরকার, আমি অবশ্যই তোমাদেরকে উত্তর করে দিব এবং পিডিএফ কপিও দিয়ে দিব। প্রিয় শিক্ষার্থী চলে যাচ্ছি আমরা মেইন উত্তরে। দেখো মেইন উত্তরে যখন আমি আসলাম, সঙ্গে তোমরাও আছো, এখন একটু তোমরা সাবস্ক্রাইব করে ফেলো এবং কমেন্ট সেকশনে লিখো তোমরা কে কোন স্কুল থেকে দেখছো। দেখো আমরা প্রথমে লিখবো বিষয়, বিষয়ের নাম হচ্ছে কি বই উৎসব, দলের নাম, এটা দলীয় কাজ দেওয়া হবে, তুমি দলের নাম লিখবা, তোমার দলের নাম, দলের সদস্য, তোমার দলের সদস্যদের নাম লিখবা, হাবিব মির্জা, সুমন আব্দুল আলিম, ওকে, স্নেহা মজুমদার, ঝর্ণা খাতুন, হ্যাঁ, দলনেতার নাম হলো স্নেহা মজুমদার, অর্থাৎ তুমি তোমাদের মতো করে এগুলো লিখবে। আজ সারা দেশে বই উৎসব, এটা হচ্ছে আমার হেডলাইন। ওকে, নিজস্ব প্রতিবেদক, এখানে লিখতে হবে নিজস্ব প্রতিবেদক, তারপরে লিখতে হবে জায়গার নাম কমা, তারপরে লিখতে হবে তারিখ, তারপরে লিখতে হবে কি সাল। ওকে, লেখার পরে এখান থেকে লেখা শুরু করতে হবে। আজ সারা দেশে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে বই উৎসব। দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ করে বই উৎসবের আয়োজন শুরু করা হয়। মাননীয় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নওফেল প্রধান অতিথি ও মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ বিশেষ অতিথি হিসাবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বছরের প্রথম দিনই নতুন বই পেয়ে আনন্দিত উচ্ছ্বসিত শিক্ষার্থীরা, তোমরা এগুলো কিন্তু সুন্দর করে এইভাবে উপস্থাপন করবা ক্লাসের সামনে। ওকে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCTB সূত্রে জানা গেছে 2024 শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণীর মোট 3,81,00,000 শিক্ষার্থীদের মধ্যে প্রায় 30,70,00,000 বই বিতরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। এই যে তথ্যগুলো আমি নিলাম এগুলো কিন্তু বাস্তব তথ্য। ওকে, এগুলো তথ্য তুমি কিন্তু গুগল থেকে নিয়ে কাজগুলো করতে পারবে, অর্থাৎ যখন যেটা আসবে সেটার বিষয়ে একটু গুগল থেকে সার্চ করে তোমাকে কিন্তু তথ্য নিতে হবে। ওকে, গত 31 ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ে 2024 শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওকে, তাহলে এগুলো বলতে হবে তোমাকে ক্লাসের সামনে দাঁড়িয়ে, এবং দলীয় উপস্থাপন যখন করবা তখন তুমি দলীয় উপস্থাপন যে পদ্ধতি রয়েছে সেভাবেই করবে। এ কার্যক্রমের ধারাবাহিকতায় সারা দেশে একযোগে বছরের প্রথম দিনে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধিসহ শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারী এবং হ্যাঁ গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে এই বই বিতরণ উৎসব উদযাপিত হয়ে আসছে। প্রিয় শিক্ষার্থী, এইভাবে লেখা শেষ হয়ে গেলে আর উপসংহার বা কোনো কিছু দেওয়ার দরকার নেই, গল্প সেখানে কী হয়ে যাবে, শেষ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ, সেই সঙ্গে আমার পরবর্তী অধ্যায় দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এবং তোমাদের নবম শ্রেণীর আমি কিন্তু ইংরাজি প্রতিটি পৃষ্ঠার উত্তর করে দিয়েছি, তোমরা সেগুলো দেখতে মিস করবে না, আমার চ্যানেলটাকে ঘুরে দেখে আসতে পারো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।